বিজ্ঞাপন প্রচার করতে পারবে না সরকারের তরফ থেকে এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশে বিদেশি সব টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রয়েছে। বিজ্ঞাপন প্রচার ছাড়া বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার সম্ভব নয় এমন যুক্তি দেখিয়ে সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত এসেছে কেবল অপারেটরদের দিক থেকে। ফলে গতকাল রাত থেকেই দেশে কোনো বিদেশি চ্যানেল দেখা যাচ্ছে না। ক ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-2021 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম গোলাম রব্বানী। পরীক্ষার শেষে শুক্রবার এমন দাবি করেন তিনি। একই সাথে বাংলাদেশের ইতিহাসে এমন সুষ্ঠু পরীক্ষা আর কখনো অনুষ্ঠিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। রোহিঙ্গাদের শীর্ষ পাঁচ নেতার একজন মুহিবুল্লাহ হত্যা মামলায় মোহাম্মদ সেলিমুল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার দুপুরে তাকে আটক করা হয়। উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প ৬ থেকে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাইমুল হক। তিনি জানান, সেলিমকে গ্রেফতার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা কার্যক্রম পরিচালনায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ৭৯০০০০ ডোজ টিকা আসছে শনিবার। শুক্রবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জার্মানি থেকে অ্যাস্ট্রাজেনেকার ৭৯০০০০ ডোজ টিকা দেশে আসবে। কাতারি এয়ারওয়েজের একটি ফ্লাইটে এসব টিকা আসার কথা রয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৬৫ জন, তাদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা। শুক্রবার বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যবিধি দফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭৫৩১ জনে। গতকাল বৃহস্পতিবার তার আগের ২৪ ঘন্টায় ২৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্যবিধি দফতর। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৫৬,৭৫৮ জনে।